মুর্শিদাবাদের রানীনগর থানার নজেরানা গ্রাম থেকে গতকাল এনআইএর বিশেষ দল জঙ্গি সন্দেহে আব্দুল মমিন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করে। আব্দুল মমিন মণ্ডল ডোমকল থানার রায়পুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক হিসেবে ছিলেন। রায়পুর গ্রামের সাধারণ মানুষের প্রতিক্রিয়া, আব্দুল মমিন বিয়ের পরে ডোমকল রায়পুর অঞ্চলের ফরাজিপাড়া গ্রামে শ্বশুর বাড়িতেই থাকতেন, সেখান থেকেই মাদ্রাসার শিক্ষকতা করতেন প্রায় 8 বছর ধরে। আমরা গিয়েছিলাম সেই মাদ্রাসায়। সেখানে যাওয়ার পর স্থানীয় মানুষজন থেকে শুরু করে তার পরিবারের লোকজন আব্দুল মমিন মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে কি বলছে চলুন শুনে নি। রাকিবুল ইসলাম বাবর, রিপোর্ট এনটিভি ডাব্লিউপি। বহুদিন থেকে আছে, কতদিন থেকে এই মাদ্রাসায় শিক্ষাগত করছে? মাদ্রাসায় ঢের কতদিন থেকে আছে, মেলা দিন গো, তোর আমাদের খেয়াল আছে ভাই? 5 বছর ছাত্র কতগুলো আছে? ছাত্র ছোট ছোট ছেলে বিলে ধরো যে আমরা গণেছি, তাও আনুমানিক কত? ওই 20-30টা হবে এরকম। মেছিল বিল টেছিল পড়ে, ছোট ছোট সব মেছিল বিল শুধু পড়ে। আব্দুল মমিনকে যে আমাদের সব সন্দেহ নাই কিছু, কেমন আমরা কিছু বুঝতে পারি না। সব ছেলে ভালো হিসাবে পড়ায় থাকে এখানে এই পর্যন্ত। ও তো মাদ্রাসায় আসতো, হ্যাঁ, সময়তে শ্বশুর বাড়িতে থাকে, সময়তে মাদ্রাসায় শুয়ে থাকে, এরকম থাকে। দেখে কি মনে হতো আপনাদের চলাফেরা? চলাফেরা ভালোই, আমরা ভালোই দেখি, সবার সাথে মিশুক, সবার সাথে চলাফেরা করে। মাদ্রাসার পাশেই তো বাড়ি আপনার? আমার বাড়ি, হ্যাঁ, এখানে। কি নাম আপনার? আমার নাম আবুল কালাম আনসারি। এই তো পড়াশোনা করতাম, 5-6 বছর থেকে পড়াচ্ছে। আর কি কি আছে মাদ্রাসা কমিটি? মাদ্রাসা কমিটি অনেক আছে গ্রামের। সেক্রেটারি কি আছে? সেক্রেটারি বর্তমান তো ওই যে মন্ডল এন্টারপ্রাইজ গোলাম মুস্তফা। কি নাম? গোলাম মর্তজা। আর আপনি ক্যাশিয়ার? ক্যাশিয়ার। ওর চাল চলন কেমন ছিল আব্দুল মমিনের? ভালো ছেলে ছিল, ভালো ছিল, ভালো ছেলে ছিল। কতজন ছাত্র আছে মাদ্রাসায়? মাদ্রাসায় আমাদের টোটাল গ্রামের 5-6টা পাড়া আছে, বাচ্চারা পড়ে। এখন কোনোদিন হয়তো 110-টা ওইরকম হয়তো, আমি ঠিক যাই না কত নির্দিষ্ট কথা। এখন কী চাইছেন আপনারা? আব্দুল মমিন সাহেব ভালো ছেলে, ও ওকে ছেড়ে দেওয়া হোক, এবং সে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, ওই সে সংসার করুক, এটা আমরা যাচ্ছি। কী নাম আপনার? মানস আহমেদ। তার মাদ্রাসার কাছে বলকে ই নাই, ওর কোথাও যায়ও না, বাড়িতেই থাকে সবসময়, যে শিক্ষকতা করে। এই যে এনআই টিম এসে জঙ্গি সন্দেহ নিয়েছে, এ নিয়ে কী বলবেন আপনি? এ নিয়ে কী বলবো, এনআইয়ের সন্দেহ, এনআইয়ের সন্দেহের বসে ধরেছে। এনআই এটা নিজেও বলেছে যে ওর সঙ্গে জড়িত না, আমরা সেটা জানি, কিন্তু এখন কী কারণে ধরলো সেটা ওরা জানে। কোনো ধরনের কোনো প্রমাণ পায়নি, ওর বাড়ি সার্চ করেছে, তার সমস্ত ধরনের ভিডিও করা হয়েছে, সেটা রানীনগর থানায় আছে। এটা রানীনগর পুলিশকে গিয়ে সেটা দেখিয়ে দেবে, রানীনগর থানা আছে। কোনো কিছুই পাইনি তার বাড়িতে সার্চ করে, না কোনো পেপার, না কোনো কিছুই না। মাদ্রাসা কতদিন থেকে শিক্ষাগত করছে? প্রায় 5-6 বছর থেকে করে এখানে শিক্ষকতা। কতগুলো ছাত্র আছে? প্রায় 50টা মতো। এখন কী চাইছেন আপনারা? কী চাইছেন? আমরা কী চাইছি, এতে তো অবশ্যই সে বাড়ি ফিরে আসুক, সেটাই চাই। এটা তো একদম পুরোপুরি অন্যায়ভাবে ধরা হয়েছে একে। সাধারণ একটা ছেলে এখন কোনো কিছুই পায়নি, প্রমাণ নাই, তারপরে এইভাবে ধরে নিয়ে গেছে, এটাই আমরা চাই যে ও ফিরে আসুক, এটাই। আপনার কী হচ্ছে? আমার ভগ্নপতি আছে। আপনার নাম? আমার নাম ফাউজুল কবির।